হ্যালো বন্ধুরা, যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম কি, তাহলে হয়তো আপনার উত্তর হবে অ্যানাকন্ডা। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কেননা বর্তমান সময়ে পৃথিবীতে থাকা সবচেয়ে বড় সাপ এই অ্যানাকন্ডারাই। কিন্তু বন্ধুরা, যে সাপটির ব্যাপারে আমরা এই ভিডিওটিতে কথা বলবো, সেটির সামনে অ্যানাকন্ডা একটি ছোট বাচ্চা ছাড়া আর কিছুই নয়। আমরা কথা বলছি টাইটানোবোয়ার সম্পর্কে, যারা আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত, আর সমুদ্র থেকে জঙ্গল পর্যন্ত সব জায়গাতেই এদের রাজত্ব ছিল। এই প্রাণী পৃথিবীতে থাকা সকল জীবের জন্যই একটি ভয়ের কারণ ছিল। এক্ষেত্রে একটি প্রশ্ন উঠে যে, কি হতো যদি এই প্রাণী আজও পৃথিবীতে বেঁচে থাকতো? মানে আমরা মানুষেরা থাকা অবস্থাতেই যদি টাইটানোবোয়ারাও এই পৃথিবীতে জীবিত থাকতো, তাহলে কি হতো? ওয়েল, এই ব্যাপারে আমরা জানতে চলেছি আমাদের আজকের এই এপিসোডে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে টাইটানোবোয়া সাপের ব্যাপারে ভালোভাবে জানা যাক। টাইটানোবোয়া আজ থেকে 66 মিলিয়ন বছর আগে থেকে 56 মিলিয়ন বছর আগ পর্যন্ত এই পৃথিবীতে বসবাস করত। আর এই সময়ে পৃথিবীতে জন্ম নেওয়া সব প্রাণীদের মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল এই টাইটানোবোয়ারাই। টাইটানোবোয়া আকারে প্রায় 43 ফিট পর্যন্ত বড় হতো, আর এদের ওজন হতো প্রায় 1 টনের সমান। একবার চিন্তা করে দেখুন, এই সাপ তাহলে কতটা বড় ছিল। এখন আসুন টাইটানোবোয়ার ফসিল বা কঙ্কালের সাথে অ্যানাকন্ডার কঙ্কালের তুলনা করে দেখি। অ্যানাকন্ডার কঙ্কাল এই ভয়ঙ্কর টাইটানোবোয়ার সামনে কিছুই না। অ্যানাকন্ডা এই বিশালাকার সাপের শারীরিক আকারের দিক থেকে অর্ধেকও হবে না। এই সাপ একটি জলহস্তিকেও নিজের খাবার বানানোর ক্ষমতা রাখে। তবে আজ থেকে 66 মিলিয়ন বছর আগে পৃথিবীতে জলহস্তির অস্তিত্ব ছিল না। সেই সময় এই সাপ কুমিরকে নিজের খাবার বানাতো। এরা খুবই চালাকের সাথে কুমিরদের পেছিয়ে ধরে গিলে ফেলতো। টাইটানোবোয়া গরম আবহাওয়াতে থাকতে পছন্দ করত। একবার চিন্তা করো, যদি টাইটানোবোয়া এখনো এই পৃথিবীতে জীবিত থাকতো, তাহলে কি এরা আমাদের সাথে শান্তভাবে বসবাস করতে পারতো? নাকি এরা মানুষের অস্তিত্বের জন্যই এক হুমকি হয়ে দাঁড়াতো? যদিও এটি একটি বড় প্রশ্ন, কিন্তু যদি টাইটানোবোয়া পৃথিবীতে জীবিত হতো, তাহলে এই জীব অবশ্যই ভূমধ্যরেখার ট্রপিক্যাল রিজনে দেখা যেত, যার মানে এদের কলম্বিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা আর পেরুর মতো দেশে দেখা যেত, যেখানে তাপমাত্রা এদের জন্য একদম সঠিক। যদি এমনটা হতো, তাহলে কলম্বিয়া ও ব্রাজিলের মানুষদের এদের উপস্থিতি নিয়ে অনেক সতর্ক থাকতে হতো। নিজেদের বাঁচানোর জন্য তাদের নিজেদের বাড়িতে কারেন্টের তারের বেড়া লাগাতে হতো, যাতে করে এই প্রাণী বাড়িতে ঢুকতে না পারে। এর সাথে সাথেই ঘুমানোর সময়ও তাদের নিজেদের সাথে একটি ইলেকট্রিক গান রাখতে হতো, যাতে করে বিপদে পড়লে তারা এর ব্যবহার করতে পারে। একবার চিন্তা করুন, এই পরিস্থিতিতে মানুষের জীবন কতটা ভয়ের মধ্যে দিয়ে কাটত। কেননা টাইটানোবোয়ার জন্য একটি মানুষকে গিলে ফেলা কোনো ব্যাপারই হতো না, যেটা বর্তমানের অ্যানাকন্ডারা খুব সহজে করতে পারে না। যদিও অ্যানাকন্ডার মতোই এরা হয়তো মানুষদের নিজেদের খাবারের তালিকায় রাখতো না, কিন্তু বড় বড় প্রাণীদের এরা অবশ্যই নিজেদের খাবার বানাতো। কেননা ইঁদুর আর অন্যান্য ছোট আকৃতির জঙ্গলের প্রাণীদের দিয়ে এদের ক্ষুধা মিটত না। মানুষ ও বড় সিটিগুলো থেকে টাইটানোবোয়ারা হয়তো দূরেই থাকতো, কিন্তু মানুষ অন্যান্য প্রাণীদের মতোই এদেরও চিড়িয়াখানায় রেখে টাকা কামানোর চিন্তা অবশ্যই করত। আর এই বিষয়টি এদের মানুষের ওপর হামলা করতে উৎসাহ দিত। এটি খুবই সাধারণ ব্যাপার যে হিউম্যান হান্টারদের হাত থেকে টাইটানোবোয়া বাঁচতে পারত না। অ্যানিমেল কিংডমের কথা বলা হলে এত বড় প্রাণীর অস্তিত্বের জন্য বনে এর অনেক প্রভাব পড়ত, আর জঙ্গলের রাজার খেতাব সিংহের না হয়ে হতো টাইটানোবোয়ার। কেননা কোনো প্রাণীকেই এরা নিজেদের খাবার বানাতে সামান্য সময় লাগাত না। এই অবস্থায় আমাদের ইকোসিস্টেমের ফুড চেইনে অনেক পরিবর্তন দেখা দিত, যার কারণে অনেক প্রাণী হয়তো বিলুপ্ত হয়ে যেত অথবা বিলুপ্ত হওয়ার সম্মুখীন হতো। এই প্রাণীদের লিস্টে সবার আগে মাঝারি আকারের হোয়েল, শার্ক, কচ্ছপ, ডলফিন, চিতা, জাগুয়ার ও শুকরের মতো প্রাণীদের নাম থাকতো। এই সাপের থেকে নিজেদের বাঁচানোর জন্য হয়তোবা অ্যানিমেল কিংডমের জীবেরা অন্য কোথাও মাইগ্রেট করত, আর ট্রপিক্যাল ফরেস্ট টাইটানোবোয়াদের বাড়ি হয়ে যেত, এবং আমাজন জঙ্গলে এই পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি প্রভাব পড়ত। যদিও টাইটানোবোয়া বর্তমানে এই পৃথিবীতে আর জীবিত নেই, কিন্তু বিজ্ঞানীদের মতে বিলুপ্ত হওয়া কিছু জীব আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে, যার মধ্যে একটি হচ্ছে এই টাইটানোবোয়া। মূলত এই প্রাণীর বসবাসের জন্য সবচেয়ে উপযোগী আবহাওয়া হলো 32 ডিগ্রি সেলসিয়াস, আর বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বিজ্ঞানীরা ধারণা করছেন এই প্রাণী আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে। যদিও এমন পরিস্থিতি আবারও তৈরি হতে লক্ষ লক্ষ বছরও লেগে যেতে পারে, কিন্তু এই দানবের পৃথিবীতে আবারও ফিরে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এটি একটি বড় প্রশ্ন যে মানুষ লক্ষ লক্ষ বছর পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে নাকি পারবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন
চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।